তো অনেক কাজ রয়েছে, সেগুলো আবার করতে হবে। রাত্রি 3:30টার সময় কে মুড়ি মাখা খায়? রাত্রি 3:30 যাও ঘরে যাও, আমি এখান থেকে খেয়ে দিয়ে তারপর যাচ্ছি। আমি দেখলাম লুচি ছোলার ডান বানানোর থেকে চিড়ে পোলাও বানানো অনেক সহজ। তাহলে রাত্রি নিয়ে যাও, হয়ে গেছে, ওরম হবে না, পারে ঘরে নিয়ে আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে কোনো থই খুঁজে পাচ্ছি না, এত কাজ এত কাজ। প্রায় মানে কি বলবো, ঘুরে ফিরে প্রায় 2 মাসের মতনই বাইরে ছিলাম, হয়তো কয়েকদিন মাত্র বাড়িতে ছিলাম। আর সেই সমস্ত কাজ করতে করতে না পাগলের মতন অবস্থা। তা সকাল থেকে অনেক কাজ সেরেছি, তা সেই কারণে তোমাদের সামনে অনেকটা মানে কি বলবো, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে। আর রান্না কি করছি চলো দেখে আসি আমরা একটু গিয়ে। আর প্রচুর কাঁচা ধোয়া জমে গেছে, কিন্তু ওয়েদার এত খারাপ আর আমার বাইরে ছাড়া মেলবার ব্যবস্থা ঘরে নেই, তা সেই কারণে কাচতেও পারছি না, খুব বাজে পরিস্থিতি। তা যাই হোক, আজকে কি রান্না করছি চলো দেখি। ইলিশ মাছের কাটা ফাটাগুলো ভাজা করছি, এদিকে মাথাগুলোও ছিল, সেই মামারা এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই মাথাগুলো দিয়ে এই কাটা দিয়ে এই সমস্ত সবজিটা হবে। আর মাছের তেলটা রয়েছে, এই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে। লেজা ছিল, লেজা দুটো ভাজা করে রেখেছি, আমি আর রূপক খাবো। ওদিকে ডাল সেদ্ধ করেছি, ছেলে অন্য কিছু খাবে না, ডাল সেদ্ধ খাবে। আর এদিকে ডিম সেদ্ধ করেছি, কারণ ছেলে মাছ খায় না, ডিম সেদ্ধ খাবে। আজকে হচ্ছে এই রান্না, ভাত হয়ে গেছে, ভাতটা ঘরে রেখে এসেছি। আর আমাদের তো খেলনাবাটির মতন ভাত তোমাদের এর আগেও বলেছি। তা যাই হোক, বাকি রান্নাটা সেরে ফেলি, তারপর তো অনেক কাজ রয়েছে, সেগুলো আবার করতে হবে, করলে তারপরে স্নান, তারপর খাওয়া দাওয়া। তা চলো কাজগুলো আগে সেরে ফেলি। যখন সবজিটা কাঁচা অবস্থায় ছিল তখন মনে হচ্ছিল কতটা সবজি, আর রান্নার পরে দেখো কোনটুকুনি হয়ে গেল। আর মাছের কাঁটা দিয়ে মানে ইলিশ মাছের কাঁটা মাথা এগুলো দিয়ে আমার সবজিটা একদমই ফাইনালি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে। আর একটু নাড়াচাড়া করে একটু নামানোর আগে মিষ্টি দিয়ে নাবিয়ে ফেলবো। আরে কোথায় গেলা তুমি, কোথায় চলে গেছিল? আর বন্ধুরা, চানাচুর আর বাদাম কখন এনে রেখেছি, একটু অনেকদিন মুড়ি খাই না, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু মুড়ি খাবো, তাপন মনে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু বললাম, কথাটা কানে গেল তোমার? আমার সাথে কি আছে, মেরে সাথ ক্যা হ্যায়, তুম বানা কে খাও। ইয়ার কি নাম রে, নাও ধরো, সব সময় হুকুমদারি, ধরো ধরো ধরো, ধরে কি হবে, প্যাকেট থেকে তো আর্ধেক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তার পড়ে থাকলে তো, এখানে চোখের সামনে থাকলে তো খাওয়া হবেই। বাহ, ঝপা ঝপ মুড়িটা মাখো, যাও, পারলাম, অনেক কথা বলেছো, মুড়িটা একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শশা দিয়ে ভালো করে মুড়িটা মাখো। দুপুরে অনেক ঘুমিয়েছো, অনেক রেস্ট নিয়েছো। আমাকে কখন ঘুমোতে দেখলে? তাহলে আমি ঘুমিয়েছিলাম, তাহলে হয়তো আমি ঘুমিয়েছিলাম, যাই হোক। বাহ 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 বাহ, মানে কাজ করলাম আমি আর ঘুমালে তুমি। ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, এখন 3:30 বাজে। বাহ, রাত্রি 3:30 সময় কে মুড়ি মাখা খায়? রাত্রি 3:30, তোমাদের মতো অবস্থা দেখো ভাই, 7:30 বাজে আর ঘড়িতে বেজে রয়েছে 3:30। যাও ব্যাটারি নিয়ে আসো, ঘড়ি ব্যাটারিটা পাল্টাও, বন্ধ ঘড়ি থাকতে নেই, বন্ধ ঘড়ি খুব খারাপ জিনিস। যাও 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 যাও, গো 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 গো, তুমি মুড়িটা মাখো দাদা, যাও। আমার না ভালো লাগে না, জীবনে শান্তি পেলাম না। তোমার এখনো মুড়ি মাখা হয় না, 15 মিনিট হয়ে গেল। হ্যাঁ, ভালো করে মুড়ি মাখা গেছে 15 মিনিট। কেন, আবার কি দিচ্ছো, কি দিচ্ছো? ধনিয়া পাতা মনে পড়লো ফট করে, ধনিয়া পাতা একটু রয়েছে, দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা নেই, কাঁচা লঙ্কা ছাড়া মুড়ি মাখা ভালো লাগে? শুকনো লঙ্কা দিয়ে দাও, শুকনো লঙ্কা তোমার গালে ডলে দেবো আমি, শুকনো লঙ্কা দাও। হয়েছে, মাখা হয়ে গেছে, তো নিয়ে আসো ঘরে। ঘরে গেলাম, যাও ঘরে যাও, আমি এখান থেকে খেয়ে দিয়ে তারপর যাচ্ছি। মারবো গাটটা, মারবো গাটটা, চলো চাপচাপ আসো, চাপচাপ আসো। আজকে তো সারা দিনই মেঘলা ওয়েদার ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল না, কিন্তু সন্ধ্যের পর থেকে টিপ 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 করে বন্ধুরা বৃষ্টি হয়েই চলেছে। দেখো বাইরে ওয়েদারটা, দেখো টিপ টিপ করে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। যাই হোক, মুড়ি তো খুব সুন্দর খেলাম আজকে, সুস্মিতা অনেকদিন পর মুড়ি মাখা করলো। আর ইদানিং সুস্মিতার প্রচণ্ড একটা গেমের নেশা হয়ে গেছে,
ক্যান্ডি ক্র্যাশ বলে একটা গেমের নেশা মারাত্মক লেভেলে হয়ে গেছে। সারাদিন শুধু সময় পেলেই গেম খেলছে, এখনও ঘরে বসে, মানে বসেও না। এই দেখো চোখটা আর 12টা বাজবে, 12টা বাজুক, 12টা তো এমনি বেজে গেছে, আর কি হবে, 13টা বাজবে এরপর। ভাল লাগে, মানে যখন ওই গুলো হয় না, খুব ভাল লাগে দেখতে। আর কটা বাজে জানো এখন? 10টা বাজে যায়। আমি তো রাধুনি না, 10টা বাজে 10, আমি তো জানি সেটা কথা না। তুমি যদি এখনো গেম নিয়ে বসে থাকো কি করে হবে? তা আজকে ফিরিস্তি কি রান্না রাতে? আজকে ফিরিস্তি কি? আমার কোনো ফিরিস্তি নেই, আমার নাকি ফিরিস্তি বন্ধুরা, আমার কোনো ফিরিস্তি নেই, আমার যা খাওয়াবা আমি খাবো। চিড়ের পোলাও বলনি, মুড়ি খেতে খেতে বললে আজকে রুটি খাবো না, চিড়ের পোলাও বানাবে, বৃষ্টির ওয়েদার রুটি খেতে একদম ভাল লাগছে না, নয় লুচি ছোলার ডাল করো, না হলে চিড়ের পোলাও বানাও। আমি দেখলাম লুচি ছোলার ডাল বানানোর থেকে চিড়ের পোলাও বানানো অনেক সহজ। তাহলে রাত্রি করছো কেন? বানিয়ে ফেলো, যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। চিড়ের পোলাওটা না ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমই ভালো। তো বানাও, গরম গরম বানাও তো, 10টা তো বাজে যায়। খাও তোমরা, তো হয়ে গেলে খেয়ে নাও। 10:30টা 11টার আগে কোনো দিন খাও না, মানে 10:30টাও মানে তাড়াতাড়ি আমাদের, 11টা 11টা 15 বেজে যায় খেতে খেতে, আমারও ভালো লাগছে না। এই বৃষ্টির ওয়েদারটা বড্ড বিচ্ছিরি, মানে না ঘর থেকে বেরোনো যায় না, কিছু ইয়ে করা যায়। আর তারপরে এতদিন সবার সাথে ছিলাম, তো এই ঘরের মধ্যে একা একা ভালো লাগছে না, সবার জন্য মনটা আবার কাঁদছে। চলে যাও সবার কাছে তাহলে। তো না, সবার কাছে গেলে হবে, নিজের বাড়িতে তো থাকতে হবে, তাই না? তাই না, যাই গিয়ে রান্নাটা করি, ছেলেরও খিদে পেয়ে যাবে। ছেলে আবার একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, ও দুপুরের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেয়, রাতের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেয়, ভীষণ টাইম মেনটেন করে, ভালো ছেলে, গুড বয়। এরকম বাবার এরকম একটা ছেলে কি করে হলো আমি মাঝে মাঝে ভাবি, এত ভালো ছেলে কি করে হলো? ঠিক 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 ঠিক, তুমি তো টাইম মতন খেতে চাও না, কিন্তু তোমার ছেলেটা টাইম মতন খায়, ভালো তো। এইবারে তাই এর মতন হয়েছে, ও রূপাকে দাদুকে তাই বলে ডাকতো, তাই ও খুব তাড়াতাড়ি খেয়ে নিত, রাতে দুপুরে টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটা করতো, তা তাইয়ের স্বভাবটা পেয়েছে, বুঝলে? চল যাই। কদ্দু তোমার চিড়ের পোলাও দেখে বুঝতে পারছো না? কদ্দু আমি বুঝবো কি করে, তুমি তো করছো, আমি দেখে দেখছি। হয়ে গেছে, রেখে তো দেবো। কই হলুদ দাও নি? হলুদ পোলাও তো হলদে হলদে হয়, যারা করে করে, আমি আমি হলুদ ছাড়া করি, যদি খেতে হয় খাও, না খেতে হয় না না, খাবো 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 খাবো। আমি বললাম না তুমি খুদেশ্বর, মানে সারাক্ষণ খুদ ধরবে, খুদ খুদ খুদ। আচ্ছা ঠিক আছে, খুদ ধরছি না, হয়ে গেলে ডাকবে, হয়ে গেছে, ঠিক আছে, নিয়ে যাও, ওরম হবে না, পারে ঘরে নিয়ে আসো। এখন ঘড়িতে বাজে 11:20, আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি এরকমই বাজে। তা আমি বললাম না, যতই তাড়াতাড়ি করি, মানে ওই খেতে খেতে সেই 11:30, 11:30 বেজে যায়। তা যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়েছে, বিছানাপত্র করতে হবে, তারপর শুতে পারবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, মানে নতুন একটা সূর্যোদয়ের সাথে। টাটা, শুভরাত্রি।